শুরুতেই সংবাদ শিরোনাম, তাজিকিস্তানে 143 আফগান পাইলট গ্রেফতার, সঙ্গে ছিল 16 বিমান, সেই গোলাও উচ্চ করা হবে না, তালিবান মুখপাত্রের হুঁশিয়ারি। যেভাবে দিল্লির আদালতে গ্যাংস্টারদের হামলা, গুলিতে নিহত 3 জন, শাস্তি হিসাবে মৃত্যুদণ্ড এবং অঙ্গচ্ছেদ ফেরাচ্ছে তালিবান। যে শর্তে তালিবান সরকারের সঙ্গে কাজ করবেন এরদোগান। আয়রন ডোম উন্নয়নে ইসরায়েলকে $100 কোটি দেবে যুক্তরাষ্ট্র। নীল নদের ওপর বাদ, আরব লীগের হুঁশিয়ারি। এবার বিস্তারিত, আফগানিস্তানের 143 জন পাইলটকে গ্রেফতার করেছে তাজিকিস্তান। এসব পাইলট গত আগস্টে তালিবানের ভয়ে আফগানিস্তান থেকে পালিয়ে প্রতিবেশী তাজিকিস্তানে আশ্রয় নিয়েছিল। তাদের আশঙ্কা ছিল তালিবান ক্ষমতা নেয়ার পর মার্কিন যুক্তরাষ্ট্রে প্রশিক্ষণ গ্রহণকারী পাইলটদের ওপর প্রতিশোধ নেবে। এসব পাইলট 16টি বিমান তাদের সঙ্গে নিয়ে গেছে। তাজিকিস্তান সরকার বলেছে রাজধানী দশাম্বের অদূরে পার্বত্য অঞ্চলের একটি স্বাস্থ্যকেন্দ্র থেকে পাইলটদেরকে আটক করা হয়েছে, তাদেরকে আমেরিকায় পাঠানো হবে। তবে একজন পাইলট বলেছেন তাদেরকে কোথায় পাঠানো হবে সে বিষয়ে তারা নিশ্চিত নন, তারা উদ্বেগের মধ্যে রয়েছেন। আফগানিস্তানের প্রতিবেশী দেশ তাজিকিস্তানেও বহু আফগান শরণার্থী রয়েছে। তাজিক সরকারের দাবি তারা গত 15 বছরে 15,000 আফগানকে আশ্রয় দিয়েছে। আফগানিস্তানে কোনো বিদেশি সশস্ত্র সেনা বা সামরিক ঘাঁটি সহ্য করা হবে না, তালেবান মুখপাত্র জবিউল্লাহ মুজাহিদ এ মন্তব্য করেছেন। তিনি আরও বলেন, বিদেশি সেনা যেমন সহ্য করা হবে না, তেমনি আফগান ভূখণ্ড অন্য দেশের বিরুদ্ধে ব্যবহারেরও সুযোগ কাউকে দেয়া হবে না। মুজাহিদ বলেন, বিশ্বের কোনো দেশকেই আফগানিস্তানকে ব্যবহার করে অন্য দেশের ওপর হামলার অনুমতি দেয়া হবে না, তবে কাতারের মতো দেশগুলো মধ্যস্থতা এবং জাতিসংঘের আসন পেতে সহযোগিতা করতে পারে। তিনি বলেন, জাতিসংঘে তালিবানের প্রতিনিধি হিসাবে সোহেল শাহিন ইউরোপীয় ইউনিয়ন, মার্কিন যুক্তরাষ্ট্র এবং মধ্যপ্রাচ্যের দেশগুলোর সঙ্গে সম্পর্ক স্থাপনের জন্য চেষ্টা চালাবেন। এই সময় জবিউল্লাহ মুজাহিদ আরও বলেন, রাশিয়ার সঙ্গে তালেবানের সম্পর্ক অত্যন্ত গুরুত্বপূর্ণ, মস্কোর সঙ্গে জোরালো সম্পর্ক চায় তালেবান। তালেবানের একটি প্রতিনিধি দল শীঘ্রই মস্কো সফর করতে পারে বলে রুশ বার্তা সংস্থা রিয়া নভস্তি জানিয়েছে। ভারতের দিল্লিতে একটি আদালতের ভেতরে নজিরবিহীন হামলা চালিয়েছে গ্যাংস্টাররা, এতে 3 জন নিহত হয়েছেন, এই সময় আহত হয়েছেন আরও বেশ কয়েকজন। শুক্রবার উত্তর দিল্লির রোহিণী আদালত কক্ষের ভেতরে এ হামলার ঘটনা ঘটে, খবর NDTV-র। দিল্লির পুলিশ কমিশনার রাকেশ আস্তানা সংবাদ মাধ্যমকে বলেন, হামলাকারীদের গুলিতে বেশ কয়েকটি হামলার আসামি দুর্ধর্ষ গ্যাংস্টার জিতেন্দ্র গোগী প্রাণ হারিয়েছেন। গত এপ্রিলে গ্রেফতারের পর তিহার কারাগারে রাখা হয় তাকে। আজ আদালতে হাজির করা হয়েছিল তাকে। আদালতে তোলা হলে অন্য আরেকটি সন্ত্রাসী দল হামলা চালায়। পুলিশের পাল্টা গুলিতে 2 সন্ত্রাসী নিহত হয়। পরে পুলিশ পরিস্থিতি নিজেদের নিয়ন্ত্রণে নেয় বলেও জানান পুলিশের এই কর্মকর্তা। আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে, এদের মধ্যে একজন নারী আইনজীবীও আছেন। এদিকে ঘটনাটির পর আদালত প্রাঙ্গণে থমথমে অবস্থা বিরাজ করছে, সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। জানা গেছে, দিল্লির রোহিণী আদালতে হাজির করা হয়েছিল কুখ্যাত গ্যাংস্টার জিতেন্দ্র ওরফে গোগীকে। তাকে টার্গেট করে আগে থেকেই সেখানে ছদ্মবেশে আইনজীবীর পোশাক পরে ওত পেতেছিল বিরোধী পক্ষের 2 সন্ত্রাসী। গোগীকে নিয়ে পুলিশ যখন আদালত চত্বরে ঢোকে, তখনই তার ওপর হামলা চালায় ওই 2 সন্ত্রাসী। এলোপাতাড়ি গুলিতে ঘটনাস্থলেই মৃত্যু হয় গোগীর। রোহিণী ডেপুটি পুলিশ কমিশনার প্রণব তোয়াল বলেছেন, আইনজীবীর পোশাক পরে সন্ত্রাসীরা আদালতের মধ্যেই গোগীর ওপর গুলি চালায়, তারপর পুলিশও পাল্টা গুলি চালিয়েছে। আফগানিস্তানে মৃত্যুদণ্ড ও অঙ্গচ্ছেদের মতো চরম শাস্তি আবারও শুরু হবে বলে জানিয়েছেন তালেবানের নতুন সরকারের কারাগার ইনচার্জ মোল্লা নুরুদ্দিন তুরাবি। তিনি বলেন, এটি নিরাপত্তার জন্য প্রয়োজন। তালেবানের এই শীর্ষ নেতা এপি নিউজকে বলেন, অপরাধের সর্বোচ্চ সাজা জনসম্মুখে নাও দেয়া হতে পারে, যেটা 1990-এর দশকে তালেবানের শাসনকালে আফগানিস্তানে কার্যকর ছিল। অতীতের সেই আইনের সমালোচনার বিষয়টি প্রত্যাখ্যান করে নুরুদ্দিন তুরাবি বলেন, আমাদের আইন কি হবে তা কেউ বলে দিতে পারে না। প্রত্যেকে স্টেডিয়ামে সাজা দেওয়ার সমালোচনা করে, কিন্তু আমরা তাদের আইন এবং শাস্তি সম্পর্কে কখনো কিছু বলিনি।
তালেবানের আগের শাসনকালে দুরাবি বিচার মন্ত্রী ছিলেন, সে সময় কাবুল স্টেডিয়ামে অথবা ঈদগাহ মসজিদ মাঠে সাজা কার্যকর হতো। তুরাবি জাতিসংঘের সন্ত্রাসী তালিকাভুক্ত, তার বিরুদ্ধে আগে থেকেই নিষেধাজ্ঞা জারি আছে। তালেবানের এই নেতা বলেন, বর্তমান মন্ত্রিসভার সদস্যরা আলোচনা করছেন প্রকাশ্য শাস্তি কার্যকর হবে কিনা সেটি নিয়ে, এবং তারা একটি নতুন নীতি বের করার চেষ্টা করছেন। তালেবানের প্রস্তাবিত সরকারকে অন্তর্ভুক্তিমূলক নয় বলে মন্তব্য করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েব এরদোগান। তিনি বলেছেন, কেবল অন্তর্ভুক্তিমূলক সরকার গঠন করলেই তুরস্ক আফগানিস্তানের সঙ্গে কাজ করতে রাজি আছে। জাতিসংঘ সাধারণ পরিষদ এক সভা শেষে সাংবাদিকদের সঙ্গে তালেবান ইস্যুতে আলাপকালে এই শর্তের কথা জানান তুরস্কের প্রেসিডেন্ট খবর আল জাজিরার। তালেবান আফগানিস্তান দখলে নেওয়ার পর সে দেশ থেকে সৈন্য প্রত্যাহার করে নেন যুক্তরাষ্ট্র সহ বিদেশিরা। এরপর কাবুল বিমানবন্দরে আন্তর্জাতিক ফ্লাইট সচল করতে কাতারের সঙ্গে কাজ করছে ন্যাটোর সদস্য তুরস্ক। কাবুল দখলে নেওয়ার পর সেখানে শান্তি প্রতিষ্ঠায় তালেবানের গবেষণাকে স্বাগত জানায় তুরস্ক। সেই সঙ্গে তালেবান সরকারকে স্বীকৃতি দেওয়া ও প্রস্তাবিত সরকারের সঙ্গে কাজ করার বিষয়টি বিবেচনায় রেখেছে তুরস্ক। এরদোগান গতকাল বলেন, কাবুলে অন্তর্ভুক্তিমূলক সরকার প্রতিষ্ঠা হয়নি। তুরস্কের প্রেসিডেন্ট আরও বলেন, এখন কিছু পরিবর্তনের সম্ভাবনা সম্পর্কে ইঙ্গিত পাওয়া যাচ্ছে, তালেবান হয়তো অধিক অন্তর্ভুক্তিমূলক সরকার গঠন করবে। এরদোগান জানান, যদিও এমন পরিবর্তন তারা এখনও দেখতে পাননি, তবে তালেবান এমন পদক্ষেপ নিলে তারা হয়তো তাদের সঙ্গে আলোচনার বিষয়ে অগ্রসর হবেন। সম্প্রতি তালেবানের পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকির সঙ্গে সাক্ষাৎ করেন আফগানিস্তানে নিযুক্ত তুর্কি রাষ্ট্রদূত সিহাত এরগিনে। এই সাক্ষাতের পরই এরদোগানের কাছ থেকে তালেবান সরকার সম্পর্কে মন্তব্য এল। যদিও ওই সাক্ষাতের পর তুরস্কের রাষ্ট্রদূত এক টুইট বার্তায় বলেছিলেন, আফগান জনগণের প্রতি তুরস্কের অব্যাহত সমর্থনের ব্যাপারে তিনি অঙ্গীকার ব্যক্ত করেছেন, পাশাপাশি দেশটির সঙ্গে ঐতিহাসিক সম্পর্ক গড়ে তোলার অঙ্গীকার করেছেন। সম্প্রতি হামাসের ছোড়া একের পর এক ক্ষেপণাস্ত্র সফলভাবে প্রতিহত করে আয়রন ডোম মিসাইল ডিফেন্স সিস্টেম। এরপর থেকে ইসরায়েলের মিসাইল ডোম সিস্টেম নিয়ে আলোচনা কম হয়নি। মার্কিন যুক্তরাষ্ট্র এই সিস্টেমের জন্য এবার $100 কোটি দেবে ইসরায়েলকে। এ বিষয়ে হাউস অব রিপ্রেজেন্টেটিভে বিল পাশ হয়েছে, এবার তা সেনেটে পাশ হবে। হাউসে প্রথমে কিছু ডেমোক্র্যাট সদস্য বিল নিয়ে আপত্তি জানান, কিন্তু এরপর ডেমোক্র্যাটদের প্রবল সমালোচনা হয়। তারপর বিলটি আবার পেশ হয় এবং এর পক্ষে 420টি বিপক্ষে 9টি ভোট পড়ে। বিলটি পাশের পর ইসরায়েলের প্রধানমন্ত্রী নাফতালি বেনেট হাউসের সদস্যদের ধন্যবাদ জানান। তিনি বলেন, যারা এর বিরোধিতা করেছিলেন তারা উপযুক্ত জবাব পেয়েছেন। ইসরায়েলের মানুষ আমেরিকার জনগণকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছে, দুই দেশের মধ্যে বন্ধুত্ব আরও দৃঢ় হল। নীলনদের ওপর বাঁধ নির্মাণ নিয়ে ইথিওপিয়াকে হুঁশিয়ারি দিয়েছে আরব লীগ। সংস্থাটির মহাসচিব আহমেদ আবুল গেইত বলেন, বাঁধ নির্মাণের জন্য ইথিওপিয়াকে চরম মূল্য দিতে হবে। প্রসঙ্গত, নীলনদের ওপর এক বিশাল জলবিদ্যুৎ প্রকল্প নির্মাণ করেছে ইথিওপিয়া। নীলনদের ওপর নির্মাণাধীন ইথিওপিয়ার এই বাঁধটির নাম গ্র্যান্ড ইথিওপিয়ান রেনেসা বাঁধ। প্রতিবেশী সুদান এবং মিশরের সঙ্গে এটি নিয়ে বহুদিন ধরেই ঝামেলা চলছে ইথিওপিয়ার। বৃহস্পতিবার আরব লীগের মহাসচিব বলেন, এই বাঁধের কারণে দুটি আরব দেশ ধ্বংস হবে। ইথিওপিয়ার এই উদ্যোগের কারণে আরব বিশ্ব মর্মান্তিক পরিস্থিতির মুখোমুখি। এই বাঁধের কারণে ইরান, তুরস্ক ও ইসরায়েল এই অঞ্চলে খবরদারি করার সুযোগ পাচ্ছে বলে অভিযোগ করেন তিনি। আরব লীগের মহাসচিব জানান, চলমান জাতিসংঘের 76তম সাধারণ অধিবেশনে ফিলিস্তিনের বিষয়ে প্রাধান্য দেওয়া হয়েছে। আরব দেশের নেতারা ফিলিস্তিনের রাজনৈতিক সমাধান চাইবেন বলেও উল্লেখ করেন তিনি। এই বাঁধ নিয়ে কেন বিতর্ক? মিশর তার বেশিরভাগ পানির চাহিদা নীলনদ থেকে মেটায়। নীলনদ হচ্ছে আফ্রিকার দীর্ঘতম নদী। যদি ইথিওপিয়া এই নদের ওপর বাঁধ নির্মাণ করে, তাহলে মিশরের পানির সরবরাহ শুকিয়ে যাবে এবং দেশটি প্রচণ্ড অর্থনৈতিক ক্ষতির মুখে পড়বে বলে আশঙ্কা করা হচ্ছে। কারণ নীলনদের পানি প্রবাহের পুরো নিয়ন্ত্রণ তখন চলে যাবে ইথিওপিয়ার হাতে। শুধু মিশর নয়, নীলনদের ভাটিতে আরেকটি দেশ সুদানও এই প্রকল্প নিয়ে উদ্বিগ্ন। তারাও পানি কমে যাওয়ার আশঙ্কা করছে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। প্রতিদিন আপডেট খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।